আমার মতো নিশাচর প্রাণী দ্বিতীয় পিস কি একটাও আছে ভাই? আমার তো জানা নেই। সবাই যখন ঘুমায় তখন আমি জাগি, সবাই যখন জাগে তখন আমি ঘুমাই। এটা হচ্ছে আমার ক্যারেক্টার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। শুভ সকাল, এখন বাজে 3:09। তো তোমরা হয়তো সবাই ঘুমাচ্ছ, সবাই যখন জাগে তখন আমি ঘুমাই, যখন সবাই ঘুমায় তখন আমি জাগি। এটা হয়ে গেছে ব্যাপারটা, কারণ আজকে আমার কাজ কমপ্লিট হয়েছে ঠিক 2:30 সময়। তো শুতে যাওয়ার আগে ভাবলাম যে ছেলে অনেক দিন ধরেই বলছে যে মা একটুখানি সোয়াবিন আলুর তরকারি আর লুচি করে দেবে, তো ওর জন্যই ভাবলাম যে না এটা করেই তারপরে শোবো। তো এদিকে দেখো সোয়াবিন আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে লুচির ময়দাটা মেখে রেখে দিয়েছি। তো যাই হোক, মেখে রেখে তারপরে হলাম ক্যামেরাটা অন করি, তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো কি হয় বলো তো। ব্যাপারটা ছেলে বলেছে অনেক দিন আগেই, কিন্তু করে দিলেই দিতে পারতাম। প্রবলেমটা কি হয়, আমি 3:30 নাগাদ তো ঘুমাতে যাই, তারপরে ওই 2 ঘন্টার মতন ঘুমিয়ে ছেলে আবার ডাকে স্কুলে যাওয়ার জন্য, এবার তখন ওঠে না, এনার্জি পায় না। তো তবুও উঠতে হয়, ছেলেকে তো টিফিন করে দিতেই হবে। তো তখনও একটু রুটির সাথে ডিমের ভুজিয়া আনালে, আলু ভাজা আনালে, কখনো ভেন্ডি ভাজা, কখনো আলুর তরকারি, এই সমস্ত করে দিই। কিন্তু সোয়াবিন টোয়াবিন করতে গেলে একটু পেঁয়াজ রসুন বাটা ফাটা দিয়ে করলে একটু বেশি সুস্বাদ হয়। তো এগুলো করতে একটু সময় লাগে, সেই কারণের জন্য না করে দেওয়া হয় না। আর ফাস্টফুডটা ওদের শুক্রবার ছাড়া কোনো দিনও দেয় না। তো চাউমিন, ম্যাগি ওগুলো হচ্ছে শুক্রবারে নিয়ে যেতে পারে। আর বাকি দিন ওর বাবা বলেছে ঘরে যখন ভাত খায় আলতু ফালতু খাবার না দিয়ে সব থেকে বেটার দেন রুটিই দেবে। তো একঘেয়ে টিফিন কারোর ভাল লাগে না, আমাদেরই ভাল লাগে না। তাহলে তো বাচ্চা, ওর তো দেখে সব বন্ধুবান্ধবরা এটা সেটা নিয়ে আসে। তো সেই কারণে আমিও ভাবলাম যে না, অনেক দিন ধরে যখন ছেলে বায়না করছে, আজকে যখন ঘুমায়নি এই সুযোগে করে দিই, আর কাজটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার। তো যাই হোক, এদিকে দেখো মশলাপাতি সব আমি দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টটা যখন করছিলাম না খুব ভয় লাগছিলো, ভিতরটা যেন ধকপক ধকপক করছিলো, কারণ তোমাদের দাদা ভাই যদি কোনো কারণে আমার আওয়াজে উঠে যায় তো এসে আগে প্রচণ্ড পরিমাণে বকবে। কারণ প্রতিদিনই কী হয় বলো তো, 3:00-4:00 সময় তোমাদের দাদা ভাই যদি বাথরুমে উঠে যায়, তো যদি আমি জেগে থেকেছি জিজ্ঞেস করবে আগে প্রথমে ঘুমাওনি, আমি বলি যে হ্যাঁ ঘুমিয়েছিলাম, এই জাস্ট উঠলাম বাথরুমে তো ফোনটা একটুখানি ঘাঁটছি, কিন্তু নয়, সেটা কিন্তু হয় না। তো যাই হোক, বোঝে না কি বোঝে, হয়তো ওই মুহূর্তে ওই মিথ্যা কথাটাকেই মেনে নেয়, এটাও হতে পারে, আবার নাও বুঝতে পারে, জানি না সঠিক। তো ওটা তোমাদের দাদা ভাইয়ের মনের ব্যাপার, সেটা তোমাদের দাদা ভাই বলতে পারবে। তবে এখন ভয় লাগছিল এর জন্যই যে এখন রান্না করতে দেখে বুঝেই যাবে যে 3:09 উঠে ছেলের টিফিন যখন আমি করছি তাহলে নিশ্চয়ই আমি ঘুমাইনি, সারা রাত জেগে আছি, কারণ এটা আমার একটু অভ্যাস আছে। কীরকম অভ্যাস আছে যে হঠাৎ কোনো দিন হয়তো মোবাইলের কাজ কমপ্লিট করে ইচ্ছা হলো যে ধুর আজকে তাড়াতাড়ি করে কাজ সেরে তারপরে সকালবেলা ঘুমাবো, তো রাতেবেলায় রান্না চাপিয়ে দিই, এরকম আমি আগে আগে করতাম। অতএব সে হিসাবে তোমাদের দাদাভাই জানে যে ভোর 3:00 সময় রান্না করছি মানে তাহলে নিশ্চয়ই আমি রাতে ঘুমাইনি। তো যাই হোক, আলটিমেটলি তোমাদের দাদাভাই ওঠেনি, উঠেছিল তখন বাজে হচ্ছে 5:35, আর 5:35 উঠেছে তখন আর কি বলবে, কারণ 5:35 তো ভোরবেলা, তোমাদের দাদাভাই জিমে যায় ওই জন্য সকাল সকাল ওঠে। তো উঠেই ছেলেকে ডাকে, আমাকে ডাকে, আমাকে ছেলেই ডাকে, তোমাদের দাদাভাই ডাকে না, কারণ হচ্ছে এর জন্য জানে যে আমি একটু লেট করে শুই, তো সেই কারণে ছেলে রেডি হয়ে বলে মা টিফিন করে দাও, তো সাথে সাথে উঠে ওকে টিফিন করে দিই। তো এদিকে দেখো সোয়াবিন আমার প্রায় কষে গেছে, আর এদিকে আমি এ করব তোমার কি বলে ময়দা লিচিগুলো সব কেটে রেখেছি, লুচি বেলবো। তো চলো ঝটপট ঝটপট করে রান্নাটা করি, তারপরে দেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। অনেক বকবক বকবক করে নিলাম, তখন বকবক করতে পারিনি এর জন্যই ভয়তে, কারণ ভয় সেবা দিয়ে দিলাম এর জন্য যে আওয়াজে তোমাদের দাদাভাই বুঝে যাবে যে এখনও আমি জেগে আছি, সেই কারণের জন্য এখন ভয় সেবা দিয়ে দিলাম। চলো এদিকে সোয়াবিনটা কষুক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে তেলে ছেড়ে দিই। তো চলো দেখো আমার প্রথম লুচিটা ফুলকোভাবে ফোলে কি না, মনে হচ্ছে তো ফুলবেই, কারণ আগে না লুচি আমি করতে পারতাম না, ঠিকভাবে পারতাম না, একদমই ফুলতো না,
পারতামই না ধরতে পারো, কারণ হচ্ছে না আমি বিয়ের আগে লুচি রুটি এগুলো কখনো করিনি। তো এই জিনিসগুলো দুটো জিনিসই আমাকে আমার শ্বশুর মশাই শিখিয়েছে, রুটি করা বলো লুচি করা বলো। তো শ্বশুর মশাইও কিন্তু লুচিটা তোমার আটা দিয়ে বেলতে পারত, তো ওটাই শিখিয়েছিল। কিন্তু তেল দিয়ে লুচি বেলাটা ওইটা আমি শিখেছি আমার জেঠি শাশুড়ির বাড়িতে একদিন সৎসঙ্গ দিয়েছিল। তো আমাদের পুরনো বাড়িতে ভাড়াটিয়া এক কাকিমা ছিল, তো কাকিমা বলছিল যে তোমার আটা দিয়ে না তেল দিয়ে বেলো, এইভাবে বলো, দেখিয়ে দিয়েছিল। সেই থেকে আমি এখন পারি। তো লুচিতে যত ময়ম দেবে ভালো, ততই দেখবে সুন্দর এক নরম তুলতুলে লুচি হয়। তো আমার না আটার আর ময়দা দুটো মিক্সড যে লুচিটা হয় ওইটা ভালো লাগে, কিন্তু শুধু ময়দার যেটা হয় সেটা ভালো লাগে না, জানি না কেন, সবার পছন্দ তো সমান হয় না। তো যাই হোক, চলো বেশি খুব একটা করবো না, কারণ লুচিটা খুব লোভনীয় একটা খাবার, কিন্তু লুচি খেলে আমার খুব অম্বল করে, কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমার ছেলের তো আছে, তার সাথে ছেলের মায়েরও আছে, তো তোমাদের দাদা ভাই আবার অত পছন্দ করে না। অল্প কটা ছেলে স্কুলে নিয়ে যাবে, আর সকালবেলাতে এমনি সময় কিছু টিফিন খায় না, কিন্তু এই লুচি হলে ঠিক সকালবেলাতে দুটো হলেও খেয়ে যাবে। তো আমি সমস্তটা রেডি করে রাখবো, রেডি করে রেখে দিয়ে যদি উঠতে পারি তো ভালো, আর যদি না উঠতে পারি, আমার ছেলেকে তো রেডি আমাকে করে দিতে হয় না, ও নিজে থেকেই রেডি হয়, তো শুধু টিফিন কারি জল ঠলগুলো সব গুছিয়ে রেখে দেবো। তাও বলতে পারছি না, এখন তোমাদের দাদা ভাই উঠে চলে আসবে, ভয়েসে দিয়ে দেবো। চলো এই লুচিটা ভাজলেই আমার হয়ে যাবে, মোটামুটি সোয়াবিন আলুর তরকারি আর লুচি। তো ঝটপট করে ছেলের টিফিন বক্সে গুছিয়ে এবার একটু শোবো, শরীরটা আর চলছে না, একদম টায়ার্ড লাগছে, একটু রাতের ঘুমটা না হলে না সত্যি সারাদিন ভালো যায় না। এই দেখো ছেলের টিফিন রেডি করেছি, লুচি দিয়েছি, এবার শুধুটা ঢাকা দিয়ে রাখবো। আর এখানে ছেলের এসব লুচি টুচি হলে একটু খেয়ে দিয়ে যায় সকালবেলাতে, এবার জানি না খাবে কি না, তাও রেখে দিলাম আলাদা করে, উঠতে আর পারবো না, এখন 5টা বেজে গেছে। আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ করে রাখলাম, আর এই সোয়াবিনের তরকারি দিয়ে ভাত আছে ওই দিয়ে খেয়ে নেবে, কারণ উঠতে উঠতে আজকে আমার 10টাই বাজবে, 5টা বাজে, এখন আমি শোবো। গাইস তোমরা কি জানো আমাদের পুকুরে মাছ হয়েছে, কত মাছ, এ দেখো পুকুরে কত মাছ হয়েছে, ও বাবা রে, কি করে ধরবো, ছিপ ফেলবো না জাল ফেলবো বুঝতে পারছি না, কত মাছ দেখো, দেখো গাইস কত মাছ। এই দেখো আমি পাম চালিয়ে দিলাম, দেখেছো, যাতে মাছগুলো না মরে। এই দেখো মাছগুলোকে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মাছ তোমাদের দাদা ভাই বলেছিল লোটে মাছ কাটতে না, তাও আমি কেটে নিয়েছি, দেখো কাঁচি দিয়ে দিয়ে কেটেছি, অত হয়তো ভালো কাটতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের মধ্যে, কিন্তু কখন আসবে ট্রেনিংয়ে গেছে তার নাই ঠিক, ততক্ষণ কি আমি রান্না বসে থাকবো রান্না না করে বসে থাকবো ততক্ষণ, সেটা বলো। ওর জন্য ধুয়ে পাগলে মাছের মাথাগুলো রেখে দেয় তোমাদের দাদা ভাই লোটে মাছ কাটলে, কিন্তু আমি রাখতে পারি না গো, অত সঞ্চয়ই না আমি। তো চলো ঝটপট করে মাছগুলো কাটি। এ দেখো লোটে মাছগুলো মাথাটা কেটে ভিতরে নাড়ি ঠাড়ি যা আছে সব ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি, এবার শুধু পিস পিস হবে, এরকম এরকম পিস পিস হবে কাটবো, এটা মাছের টক করবো, লোটে মাছের টক। আর এদিকে হচ্ছে মরলা মাছের ঝাল হবে, মরলা মাছ এদিকে হচ্ছে তোমার পমফ্রেট মাছের ঝাল হবে, মাছগুলো খুব সুন্দর নিয়ে এসেছে। তো চলো ধুয়ে নিলাম আর এই মাছটা কেটে নিলাম, এবার এদিকে দেখো মা আমরা বসিয়েছি টক করবো বলে আর ভাত হচ্ছে, তো চলো ঝটপট করে মাছগুলোকে কেটে নিই। মাছ ধোয়া কমপ্লিট করে প্রতিদিনের মতো চলে এলাম বিছনা তুলতে, তো তোমরা আমার কাজ দেখো, আর বকবক করছি না, ঠিক আছে।
চলো এই ঘরটা গোছানো হয়ে গেছে আর এই যে এই ঘরও গোছানো হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদা ভাই কি করছে দেখি রাঁধছে তোমাদের দাদা ভাই ওইদিকে উঠানটা ধুচ্ছে আর আমি ওইদিকে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে দেখি সময় পেলে এখনই মুছে নেব তো সব সময় না মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ কি বলতো স্ট্যান্ডে লাগিয়ে মোছাটা শেয়ার করাটা খুব চাপের একটা ব্যাপার বিরক্ত লাগে আর কেউ ভিডিও করার নেই আর আমি সত্যি কথা বলতে একা একা করতে করতে এখন আমি কাউকে বলিও না না তোমাদের দাদা ভাইকে বলি না আমার ছেলেকে বলি যে একটু ভিডিওটা ধরে দে তো আমি নিজে যেরকম পারি সেরকমই করি আর অনেক সময় স্ট্যান্ডে লাগাতে বিরক্ত লাগে বলে লাগানো হয় না লোটে মাছের টকটা বসিয়ে দিয়েছি দেখো হয়েও গেছে এবার নামিয়ে দেবো আমরাটা একটু কম ছিল তো ওই জন্য খুব বেশি টক হয়নি তো যা হয়েছে একবারে খারাপও হয়নি কিন্তু আর একটু টক হলে বেশি ভালো লাগে আর এদিকে ভাতও হয়ে গেছে নামাব চলো আর বাজারটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে আজকে কি বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ফুলকপি আর হচ্ছে টমেটো আর হচ্ছে পাকা কুমড়া আর হচ্ছে বাবা অনেক বাজার এনেছি আজকে ঝিঙ্গা আর হচ্ছে দাঁড়া দেখাসি এই যে উষা আর কিছু না চলো কুমড়োটা ধোবো না বাকিগুলো সব ঝুড়িতে নিয়ে একটু ধুয়ে নিই শুকিয়ে গেলে ফ্রিজে ক্যারেটে তুলে দেবো সবজির চলো দেখো বাইরে কেমন মেঘ করেছে আকাশের অবস্থা অন্ধকার করে নামছে ওয়াশিং মেশিনের কভারটা কালকে কেচেছিলাম তাই বাইরে মেলে দিয়েছি আর আমার জিমে যাওয়াটা কাছেই নেই জিমে যাই তো তাই একটু ভেবেছি বাইরে দিই প্যান্টটাও তাই তো দাদা ভাই জিম থেকে এসে জামা কাপড়গুলো ধুয়ে দেয় জল ধোয়া করে দেয় ঘামে তো খুব বৃষ্টি আসবেই রান্না করব ঝট করে চলে আসবে শুকনো জিনিসগুলো ভিজে যাবে তার থেকে তুলে বারান্দায় মেলে দিই চলো হ্যাঁ না হ্যাঁ জবা ফুল পেরে নিতে পারবে তো আরে লগা ছিল কে চুরি করে নিয়ে চলে গেছে দাঁড়াও দেখছি কিটি দাঁড়াও দাঁড়াও চাইলে হ্যাঁ পুজোর ফুল আবার না করে নাকি কেউ সেটাই হচ্ছে বর্ষাকালে কোথাও জামা পাবে আর না পাবে আমাদের এই বারান্দাতে পাবে এখানটাতে মেলার জায়গা চলো মেলে দিয়ে তারপরে আসি মেলতে পারছি না একাতে সবজিগুলোকে ধুয়ে রাখি ধুয়ে সবজি গায়ে শুকিয়ে গেলে সবজি গায়েতে দিয়ে দেবো আমার ছেলের যদি স্কুল ছুটি থাকে এই জল ভরার দায়িত্বটা আমার থাকে না আর আমার না ভীষণ বিরক্ত লাগে দাঁড়িয়ে থেকে জল ভরাটা চলো কাজরাগুলো ফেলে দিয়ে আসি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে
এক ফোঁটা দু ফোঁটা করে পড়া। চলো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দি। তুমি নিয়ে আসো, তোমার নিয়ে আসো, ফেলে দেবো কি করে যাবে, তো খাও না আমি খাই, বলে গেছে না। আজ সকাল থেকে তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি ব্যস্ততার কারণে, কারণ হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠার যা ফল হয়। তো আজকে উঠেছিলাম 10টার সময়, দেখতেই তো পারলে সমস্ত কাজ বাজ গুছালাম তাড়াহুড়া করে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বাথরুমে গেছে, তারপরে এখনই ড্রেস আপ করে বেরাবে। তো আমিও বসে পড়লাম খেতে, ছেলের জন্য ওয়েট করছি না কারণ প্রচণ্ড পরিমাণে খিদাও পেয়ে গেছে। তো দুটো লুচি ছিল ছেলেকে টিফিনে দেওয়ার পরে, সেই দুটো লুচি খেয়েছি, আর কিছু সেরকম খাওয়া হয়নি। তো চলো ভাত খেয়ে নিই। আর লোটে মাছের টকটা মাছটা মানে এতটা জল বেরিয়েছে লোটে মাছটা থেকে যে টকটা অনেকটা জল হয়ে গেছিলো, অল্প একটু জলই দিয়েছিলাম আমি, তো মাছটা একটু গলে গেছে। তোমরা কি নজর দিয়েছো? ও ভুলে গেছি, তোমরা তো ভিডিওটা পরে পাবে না। গুড ইভিনিং গাইস, এখন বাজে 7টা, আমি এখন যাব জিমে কারণ ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে আর কথাও হয়নি। কি বলতো, রাতের ঘুম হয় না, তো এবার সেই কারণের জন্য ঠিক 4টে 5টার দিকে চোখটা লেগে যাচ্ছে, সব কিছু বে টাইম হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ব্লগারদের এরকম হয় যদি হেল্পিং হ্যান্ড কেউ না থাকে, বুঝতেই পারছ। তো চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, ঠিক আছে? আমি জিম থেকে এসে ভিডিও আপলোড বসাবো আজকের ব্লগটার। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।